এমন এক বই যে শুধুমাত্র একটি গ্রন্থ নয়, একটি সুবিশাল উপাখ্যানকে নিয়ে গড়ে ওঠা দর্শন, কূটনীতি, রাজনীতি এবং যুদ্ধমূলক একটি গল্প। শুধু গল্প নাকি এক অজানা ইতিহাস, সেসব জানতে আমি শুরু করেছিলাম একটি বইকে, এবং আজ সেই বইটিকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আমি কথা বলছি সেই বইটিকে নিয়ে, যেই বইটি আমাদেরকে অনেক কিছু জীবনে শিখিয়ে যায়। সেই বইটি হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আমার কাছে রাজশেখর বসু স্যার অনুবাদ করা খণ্ডটি রয়েছে, এটি সম্পূর্ণ মহাভারত। এটি আমি যখন কিনেছিলাম তার একটি ব্লগ রয়েছে, সেটি আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দেব, সেখান থেকে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আজকে আমি এই মহাভারত নিয়ে কিছু কথা বলতে চলেছি, তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের শরীরের খেয়াল রেখে চলেছেন। আমার মতো তুচ্ছ মানুষের মহাভারতে রিভিউ করবার মতো ক্ষমতা নেই। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত এবং রাজশেখর বসু স্যার অনুবাদিত মহাভারত, এটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা 600। এটি একটি হার্ড কভার বাইন্ডিং। আমার কাছে রয়েছে পঞ্চম মুদ্রণ 2022 জুলাই মাসের, এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 499 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন মৃণাল শীল, এবং বইটির সামনেই রাজশেখর বসুর একটি প্রতিকৃতি রয়েছে যেটি এঁকেছেন যুগল সরকার। বইটিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি মন্তব্য করেছেন, সেটি আপনাদের একটু পড়ে শোনাই। আর্য সমাজে যত কিছু জনশ্রুতি ছড়াইয়া পড়িয়াছিল তাহাদিগকে তিনি ব্যাস এক করিলেন। একটি জাতির সমগ্রতার এক বিরাট মূর্তি এক জায়গায় খাড়া করিলেন, ইহার নাম দিলেন মহাভারত। ইহা একটি জাতির রচিত স্বাভাবিক ইতিহাস। মহাভারত শুধু একটি গ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে দর্শন, সমাজনীতি, রাজনীতি, কূটনীতি, এমনকি যুদ্ধের যথাযথ বিবরণ। একটা সমাজের স্বাভাবিক ইতিহাস রবীন্দ্রনাথ অনুযায়ী। এই মহাভারত কিছু মাস আগে আমি কিনেছিলাম। মহাভারতটি কিনেই আমি পড়তে শুরু করতে পারিনি, কিন্তু বিগত 3 সপ্তাহ ধরে টানাই মহাভারতটি পড়ে ফেলি। মহাভারতের বেশ কিছু ঘটনা আমার জানা ছিল না, যেমন গরুড়দেবের সাথে এর যোগাযোগ রয়েছে, এছাড়াও হনুমানজির সাথে এর যোগাযোগ রয়েছে। তো অনেক কিছু এমন ঘটনা আমি জানতে পারি যা আমার অজানা ছিল। রাজশেখর বসুর মহাভারতটি ছোট ছোট পর্বাধ্যায়েতে ভাগ করা রয়েছে, যেটি পড়তে বেশি সময় লাগে না, যেই কারণে এই বইটি খুব তাড়াতাড়ি এগোয়। মহাভারতের কাহিনী যেখান থেকে শুরু হয়েছে, প্রথম অধ্যায় হচ্ছে আদি পর্ব এবং প্রথম পর্বাধ্যায় হচ্ছে শৌনকের আশ্রমে সৌতি। এইখান থেকে শুরু হয়েছে এই মহাভারতের বিবরণ, এবং এই মহাভারতের কাহিনীটি শেষ হয়েছে কুরু পাণ্ডবদের স্বর্গলাপ অধ্যায় দিয়ে। তাছাড়া এই বইয়ের পেছনে পরিশিষ্ট বলে একটি জায়গা উপস্থিত রয়েছে, যেখানে প্রত্যেকটি চরিত্র এবং প্রত্যেকটি স্থান আসলে কে কোথায় ছিল এবং কে কিরূপ বৈশিষ্ট্য পালন করেছে এই বইতে সেটি বলা রয়েছে, যেটি আমার সবচেয়ে ভালো একটি পয়েন্ট বলে মনে হয়েছে এই বইটা। দেখুন, মহাভারত নিয়ে সেরকম কোনো আলোচনা তো করা যায় না। মহাভারতের ওপর বেশ কিছু বই, যেমন গবেষণামূলক কিছু বই, নৃসিংহপ্রসাদ ভাদুরী কিংবা বাণী বসু কিংবা সঞ্জীব চট্টোপাধ্যায়ের বেশ কিছু বই আছে যেগুলো পড়ার ইচ্ছা রয়েছে, এবং সবার আগে মহাভারত শেষ হয়েছে বলে যেই বইটি পড়তে হবে বা পড়ার ইচ্ছা রয়েছে সেইটি হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ। এটি আমি উপহার হিসেবে পেয়েছিলাম, যেটা আমি বলেছিলাম। তো দেখা যাক, এই বইটা আমি এরপর শুরু করব। তো এরপর মহাভারত সিরিজের বিভিন্ন বই কেনার ইচ্ছা রয়েছে, যা যা কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং বর্তমানে আমি কি কি বই পড়ছি যদি বলি, সেইগুলি হচ্ছে কি করে বই পড়ার চেষ্টা করি, কারণ আপনারা জানেন যে আমি খুব ধীর গতির একজন পাঠক, আমি খুব তাড়াতাড়ি একসাথে 3-4 বই পড়তে পারি না এবং খুব তাড়াতাড়িও শেষ করতে পারি না, কারণ আমি মনে করি একটি বইকে ধীর স্থির গতিতে যথাসাধ্য তার মানে বুঝে পড়া উচিত। তো আমি বর্তমানে পড়ছি দি অ্যালকেমিস্ট পাওলো কোয়েলহোর, এবং আমি বর্তমানে আরেকটি বই পড়ছি, বাংলা বই, যেটি হচ্ছে শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত।
এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলিকে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন। এই আশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।